ছিলেন জনপ্রিয় নির্মাতা কাজল আরিফিন অমির সহকারী পরিচালক তার কথাতে আছেন অভিনয়ে সদ্য শেষ হওয়া ব্যাচেলর পয়েন্ট সিজন থ্রিতে অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে ওঠেন তিনি নামের আগে লেগে যায় অভিনেতা টেক মানুষ দেখলে ভালোবাসা প্রকাশ করে জড়িয়ে ধরেন আসেন সেলফি তুলতে যার কথা বলছি তিনি শিমুল শর্মা সবার কাছে ব্যাচেলর পয়েন্টের শিমুল নামে পরিচিত তবে অভিনেতা নয় বরং পরিচালক হিসেবে জনপ্রিয়তা পেতে চান শিমুল মূলত এই কাজটি করতে এসেছিলেন মিডিয়াতে দুই সালে পরিচালক অমির ছয় নম্বর সহকারী থাকলেও এখন তিনি এক নম্বর সহকারী পরিচালক তার ইচ্ছে আগামীতে পরিচালক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সেভাবে প্রস্তুত হচ্ছেন শিমল শর্মা বলেন মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে কিছু ফ্যান ফলোয়ার্স যদি তৈরি হয়ে থাকে আমি চাই যখন পরিচালক হব তখন তারা আমাকে সাপোর্ট করুক ভালোবাসাটা পরিচালক শিমুল শর্মাকে দিক তাহলে আমি খুশি হব তবে ব্যাচলর পয়েন্টের কয়েকটি এপিসোডের মাধ্যমে মানুষ আমাকে পছন্দ করেছেন শুধুমাত্র অমিবাইয়ের কারণে তিনি আমাকে সুযোগ দিয়েছেন বলেই কিছু করতে পেরেছি তিনি যখন চাইবেন তখন পরিচালক হব ব্যাচেলার পয়েন্ট শেষ হওয়ায় পুরো ইউনিটকে ভীষণ মিস করছেন শিমুল শর্মা তার মতে তিনি শুধু অভিনেতা ছিলেন না ছিলেন টিমের অন্যতম একজন সদস্য বলেন যেহেতু অমিবায়ের সহকারী ছিলাম শুটিংয়ের আগে অনেক কিছু গোছাতে হতো অন্যান্য শ্যুটিংয়ের অনেক সময় পেন থাকতো কিন্তু ব্যাচেলার পয়েন্ট আমাদের কাছে ছিল মজার কাজ পেন নয় বরং আমরা আড্ডা মারতে মারতে কাজ শেষ করতাম মাসের ছয় দিন শুটিং থাকলে ওই দিনগুলো ছিল আমাদের কাছে মধুর অপেক্ষা করতাম কবে শুটিং হবে শিমুল জানালেন তিনি নিজেও অনুভব করছেন তার কিছু ফ্যান ফলোয়ার্স তৈরি হয়েছে মানুষ চিনেছেন তিনি বলেন কোথাও গিয়ে কিছু খেলে ব্যাচেলার পয়েন্টের শিমুল বাইবলে জড়িয়ে ধরেন অনেক সময় খাবারের পর বিল নেই না এগুলো আমাকে খুবই স্পর্শ করে তবে আমার নিয়মিত অভিনয়ের ফিল আসে না কারণ অভিনয় করা খুব কঠিন কাজ মন থেকে চাই যারা আমাকে পছন্দ করেন তারা যখন পরিচালক হব তখন বেশি করে আমাকে সাপোর্ট করবেন সেটাই হবে আমার জন্য আশীর্বাদ তিনি বলেন কিছু মানুষ আমাকে ভালোবাসে তবে আমি আগের শিমুলোয় আছি খুব সাধারণ মানুষ হয়ে থাকতে চাই জনপ্রিয়তা বা আলোচিত অভিনেতা হওয়া নিয়ে মোটেও ভাবি না তবে হ্যাঁ পরিচালক হিসেবে মানুষের পছন্দের পাত্র হতে চাই এই কাজের জন্য আমি মেন্টালি প্রস্তুতি নিচ্ছি আমার উস্তাদ অমিবাই যেদিন মনে করবেন শিমুল মুভ করার জন্য প্রস্তুত সেদিন কাজ শুরু করব এখনও তার স্কোলিংয়ে আছি মোশন রকের ব্যানারে মাসুদুল হাসানের প্রযোজনায় সিজন ওয়ান ও এর মতো সিজন থ্রি আলোচনায় শীর্ষে ছিল কাজল আরফিন ওমির ব্যাচেলর পয়েন্ট নাটকটি সপ্তাহে তিন দিন ধ্রুব টিভির ইউটিউবে প্রচারের পাশাপাশি একটি বেসরকারি টিভিতেও প্রচার হতো নিয়মিত দর্শকদের আবেগে ভাসিয়ে নাটকটি তেরোই এপ্রিল উনাশি পর্বে শেষ হয়েছে যেখানে অভিনয় করেছেন মার্জুক রাসেল চাষি আলম তৌসিফ মাহবুব শামীম হাসান সরকার মিসু সাব্বির জিয়াউল হক পলাশ সরাফ আহমেদ জীবন সাবিলা নুর মনিরা মিটো ফারিয়া শারিন সানজানা সরকার রিয়া মুসাফের সোয়েবসহ অনেকেই